টিউশন থেকে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় মারাত্মক জখম হলো 13 বছরের এক স্কুল ছাত্রী। আহত ছাত্রীর নাম পূজা সরকার। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ব্যাটালিয়ন মোড় এলাকায়। জানা গিয়েছে টিউশন পড়ে ছাত্রীটি সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল, তখনই ফুলবাড়ির জটিয়াকালীর দিক থেকে আসা একটি বাইক তার সাইকেলে গিয়ে ধাক্কা মারে। এর ফলে সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হয় ছাত্রীটি। স্থানীয়দের পাশাপাশি ট্রাফিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক জখম অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বাইকটি দ্রুতগতিতে আসার ফলে এই দুর্ঘটনা। পাশাপাশি তাদের আরও অভিযোগ, এই রাস্তা দিয়ে বাইকগুলি অত্যন্ত জোরে যাতায়াত করে, ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটতে থাকে। তাই ট্রাফিক পুলিশের নজরদারি জানায় স্থানীয়রা। আচ্ছা, হয়েছে। দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। বেটলিয়ারে মোড়ে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর আগেও আমরা বলছি যে ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য, তবু ওনারা দিচ্ছে না। আজকেও একটা ঘটনা হয়েছে, একটা বাচ্চা মেয়েকে অ্যাক্সিডেন্ট করা হলো, কিন্তু বাইকগুলো এত স্পিডে চলে মানে লোক চলতে পারে না, এটুকুই আমাদের দাবি। এখনো পাওয়া যায় নাই। উনি সাইকেলে ছিল, সাইকেলে বেটলাইন মোড়, বেটলাইন মোড়ে। অমর সূত্রধর, কিসের দাবি করছেন? আমরা ট্রাফিকের জন্য দাবি করছি। রয়েছে, কিন্তু এখানে বড় বড় গাড়ি ঘোরাচ্ছে, যার জন্য আরও একটু সকাল টাইমটা স্কুলের ভিড়ভাট্টা চলে, যার জন্যই আমরা বলছি একটা ট্রাফিক যদি ব্যবস্থা করে তাহলে আমাদের ভালো হয়। অমর সূত্রধর। মারাত্মক দুর্ঘটনা, হ্যাঁ, কিসের সাথে? আর একটা বাচ্চা প্রাইভেট থেকে এদিকে রাস্তা পার হচ্ছে।